এই মুহূর্তে আমরা উমর ফারুক আল আজমি নামে বক্তা থেকে টিকটকার হয়েছে, সেই বক্তার মানে ফেসবুক মেইন যে ফেসবুক আইডি, সেই ফেসবুক আইডিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। তো প্রথমত আমি উমর ফারুক ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু মানুষের পার্সোনাল বিষয়ে হাত দেওয়া ঠিক না, তারপর দিতে হচ্ছে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই জন্য যেহেতু তার পার্সোনাল বিষয়ে আমরা হাত দিয়েছি, হাত দেওয়া ঠিক না, তারপরও এই দেশের মানুষকে সচেতন করার জন্য আমি এটা করতেছি। যে ভাইরাল হওয়ার নেশায় মানুষ কতটুকু নিচে নামতে পারে, তাকে নিয়ে যে ভিডিওগুলো মানে এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি তাকে নিয়ে মানে তার কাদের মাধ্যমে সে এই পর্যন্ত এগিয়ে যাচ্ছে, মানে সেই প্রমাণটুকু যতক্ষণ পর্যন্ত আমি না বের করছি, ততক্ষণ পর্যন্ত আমি মানে তার কিছু ছাড়ছি না। প্রথমেই আমরা একজন ইউটিউবার মানে এসকে কি নামে ইউটিউবার মানে তার কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তার সাথে কিরকম মানে কথাবার্তা হয়েছে সেই কথাবার্তা না আপনারা মানে শুনুন। ভাই চুলমুল রং কইরা প্যান্ট শার্ট পুরা তো ভাইরাল হইয়া যাবো গা, ইন্টারভিউ নিয়েন নাকি? সিরিয়াস আমার ভাই ভাইরাল হইতেও ভাই যত উল্টা পাল্টা করে ভাই আমি ভাইরাল হইয়া যাবো গা, বুঝছেন? এখন রমজান দেখা তো, কালকে তো মনে করেন আমরা শেষ রোজা, আপনি চুল রং করবো যাওরা লোকের মতো সুরা মাথার লাল রং কইরা, তারপরে কাঁচা বাদাম পেন্টেন কিনা গেঞ্জি টেঞ্জি পইরা কঠিন একটা লোক লোম ভাই, আপনি ইন্টারভিউর ব্যবস্থা করে দিন। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা মানে তুলে ধরবো, আপনারা যে জিনিসটা শুনবেন মানে সেটা শুনলে অবশ্যই মানে আপনারা মানে আপনাদের চোখটা কপাল উঠে যাবে, অবশ্যই মানে আপনারা বিষয়টা শুনে মানে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এরকম কাজটা করতে পারে কিভাবে। ভাই কি হইছে ভাই, ওয়াজের মাঠ ছেড়ে দিবেন কেন ভাই? ওয়াজের মাঠ সাইরা মনে করেন আপনি পাগলামি লেগে পাগলামি নাম তো আছে, বুঝছেন? মুফতি ফয়সাল আহমদ আশরাফি সাহেব, আপনার সাথে আমার সাথে যে এটা সুসম্পর্ক ছিল আপনি ওই সম্পর্কটা নষ্ট করছেন। আপনি ফয়সাল আহমেদ জিহাদি গিয়ে আমি যদি একটু মিডিয়ার সামনে খালি একটু খালি দাঁড় করাইতাম, আপনি সারা বাংলাদেশ আপনি ট্রেন্ডিং এসে পড়তেন। আপনি চুল কালার করা কিচ্ছু লাগলো না, আপনি আপনি খালি আমাকে এসে বুঝে খালি ওই অঙ্গনে নিয়ে যেতে চাইতেন। নাটক তো ভাই আমরাই বানাই, নাটক কি মানুষই বানায়? মিডিয়াটা হলো সম্পূর্ণ নাটক, হোক ইসলামিক হোক। ভাইরে ভাই তুই যে নাটকটা মানে তৈরি করেছিস মানে সেটা একটু স্ট্রংলি হয়ে গেছে। এই যে কন্টেন্ট গেট আমার দৌড় দিছে, দৌড়ানি কি লিয়ে দেওয়াইছে, আমি রাজি না হলে বাপের ক্ষমতা ছিল কি লিগে দেওয়াইছে, কারণ দিলে ভিডিও হিট করবে। আপনি যেভাবে ওয়াচ করতেছেন নাকি চ্যালেঞ্জ, 50 বছর ওয়াচ করে আপনি আগাইতে পারবেন? আমি ওয়াচ করে আজকে 8 বছর যাব, 8 বছর আমার মানুষে কোনো খোঁজ খবর নাই নেই, 2 দিনে 1000 মানুষ আমাকে ফোন দিছে, নক দিছে 2 দিনে, তাকে কি বলবো ভাই? খেলা তো মাত্র সবে শুরু হইলো, ওয়াচ করি নাকি না করি না সিনেমাই করি না কি করি সেটা তো আসলে বলা যায় না। আপনারা অবশ্যই বিরক্ত হবেন না, আর সামন দিকে একটু আগাই দেখবেন আর আশ্চর্যজনক মানে কিছু কথা আছে, সেগুলো শুনলে অবশ্যই আপনারা অবাক হবেন। রিক্স নিয়ে করছি, আপনি পারবেন? শুধু রিক্সের কাজ, ইমান আমলের দিক দিয়ে তো রিক্সের। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাই, দেখেন মানে সে নিজের মুখে বলতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য আমার নিজের ইমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছি। ভাই এই কথাগুলো তো শুনছেন, আপনারা আরো অবাক হবেন যদি সামনের কথাগুলো শুনেন। কি ভাবছেন এখন কি আমার কি দমায়া নামায় দিব? আপনি বুঝেন আমি প্রেস ক্লাবে বক্তৃতা দিব, সব সাংবাদিক এখন আমার পিছনে পিছনে ঘুরে, আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে যারা মাথা পিছু, যারা মাথা পিছু আলেন তারা আমাকে নক দেয়। সানে সাহাবা খতিব কাউন্সিল থেকে আমাকে খুঁজতেছে, আপনি জানেন স্বামী মজুমদার আমাকে খুঁজে, আপনি বলেন আমি নিজেও তাইর হিসাবে বিরোধিতা করছি, তাইর হিসাব কোথায় আর আপনি আমি কোথায়? আপনি ওয়াশ করলে 100 জন লোক আসবে, আপনার লোক আসিফ কি ওয়াশ করে লোক যায় কেন? আপনার কাছে ফ্রি সারা বাংলাদেশের মানুষ টাইনা নামাইতে পারবে আলেমরা পশ্চিমকালেও সম্ভব। এই যে আসেন দর্শক, মানে একটা পয়েন্ট সে বলছে মানে আবরারুল হক আসিফ আর তাহিরে মানে উনারা ওয়াজ করে এত মানুষের যদি ভালোবাসা পায় মানে এত মানুষের মানে সাপোর্ট পায় মানে তাদেরকে মানুষ টেনেও নিচে নামাতে পারছে না, তো সে এই মানে উদ্যোগটা নিছে কই থেকে, মানে এই সাহসটা তার বুকে কই থেকে আসলো যে সে বলছে যে আমি মানে কই থেকে সে টিকটকার হয়ে মানে কে বা কারা তার মনের মাঝে মানে এটা যোগাইয়া দিল যে এইরকম ইয়ে করলে তুই ভাইরাল হতে পারবি, তারপর তোকে তো আর কেউ টানিয়ে নামাই দিতে পারবে না। বিষয়টা হচ্ছে আপনি যেই সরোটটা নিয়েছেন ভাইরাল হওয়ার কিন্তু ভাই অনেক টপিক ছিল, আপনি এটা কিন্তু ভাই ওলামায়ে কেরাম মারাত্মক বদনাম হয়ে গেছে, বুঝছেন? এই যে মুফতি সাহেব যে কথাগুলো মানে বলেছেন এই কথার পরে মানে অসংখ্য অসংখ্য আরও কথা আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ওকে দেখুন এনাদার ভিডিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।